हाय फ्रेंड्स, আমি মৌসুমী আর আমার মৌসুমী রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে উচ্ছে চিংড়ি চচ্চড়ি রান্না করে দেখাবো। এটা রান্না করা খুবই সহজ, কারণ এটা ঘরে থাকা উপকরণেই রান্না করে ফেলা যায়। তো ফ্রেন্ডস, দেখতে থাকুন আমি এটা কিভাবে রান্না করছি। আমি এখানে তিনটা আলুকে ছোট কিউব করে কেটে নিয়েছি। স্লাইস করে কাটা উচ্ছে দুটো, কুচানো পেঁয়াজ একটা, কাঁচা লঙ্কা চেরা চারটে, সর্ষের তেল পরিমাণ মতো, জল পরিমাণ মতো, চিংড়ি হাফ পাউন্ড, কালো জিরে হাফ টিস্পুন, সর্ষে পেস্ট 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, সুগার 1/3 টিস্পুন ও নুন স্বাদ মতো। প্রথমে আমি উচ্ছেগুলোকে একটু ফ্রাই করে নিব। তার জন্য প্যানটিতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি উচ্ছে সামান্য পরিমাণ নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিচ্ছি, তাতে করে তেতো ভাবটা কিছুটা হলেও কমবে। আর যারা তেতোটা একটু কম লাইক করেন, তারাও যদি এভাবে রান্না করেন, তারাও উচ্ছেটা খেতে পারবেন। উচ্ছেগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার আমি প্যানটিতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আবারও ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি সামান্য পরিমাণ নুন ও হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। চিংড়িগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়নটা দিয়ে নিব। তার জন্য আমি প্যানটিতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হচ্ছে। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, এখন আমি একে একে সর্ষে পেস্ট, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এখানে আমি একটু জল অ্যাড করলাম, কারণ সর্ষে পেস্টটা মেশাতে সুবিধা হবে এবং গুঁড়ো মশলাগুলোও আর পুড়ে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমাদের মোর আর লেস সবারই তেতো খাওয়ার প্রতি একটু অনীহা কাজ করে, তবে আজকে আমি এটা যে স্টাইলে রান্না করছি, এভাবে রান্না করলে আশা করি আপনাদের সেই অনীহাটা কেটে যাবে। তো আপনারা একবার আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন, আমি এটুকু বলতে পারি আপনাদের এটা ভালোই লাগবে। এটা কষানো হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে রাখা উচ্ছে ও চিংড়িগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ড, যেহেতু আমি এগুলোকে আগে ফ্রাই করে নিয়েছিলাম, তাই এগুলোকে হালকা কষালেই চলবে। আর আপনারা এটা স্পেশালি গরম সাদা ভাতের সাথে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটাও কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা চেরা ও সুগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফ্রেন্ডস, আপনাদের পছন্দ অনুসারে কিন্তু লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আর এই সময় কাঁচা লঙ্কা চেরা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। আপনারা যদি সুগারটা লাইক না করেন, তাহলে স্কিপ করতে পারেন, কারণ এটা অপশনাল। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। এখন আমি শুধু ঝোলটাকে একটু শুকিয়ে নিব, তবে খুব বেশি শুকাবো না, কারণ এটা একটু ঠান্ডা হলে পরে আলুতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে। ফ্রেন্ডস, আমার আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এটা রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভিং বলে উঠিয়ে নিব। ফ্রেন্ডস, দেশি বিদেশি ও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আগামীতে নতুন মজার মজার রেসিপির আপডেট পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।